সারা দেশে ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে জামায়াত সহ আরো 12টি দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। খুলনায় সকাল থেকে রিকশা, ভ্যান, ইজি বাইক, ট্রাক চলাচল করায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটারদের দেখা যায়নি, তবে হরতালের বিরোধিতা করে যুবলীগ কয়েকটি জায়গায় মিছিল করেছে। সহিংসতা এড়াতে নগরী জুড়ে পুলিশের কড়া সতর্কতা রয়েছে। এদিকে মুন্সিগঞ্জেও জীবনযাত্রা স্বাভাবিক আছে। সকাল থেকে হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মিছিল বের করতে দেখা যায়নি। শহরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে রাজশাহীতে এখনও মাঠে নামতে পারেনি হরতালকারীরা। তালাইমারি, খড়খড়ি এলাকায় কয়েকটি পয়েন্টে মিছিল করার চেষ্টা করলেও পুলিশের শক্ত অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। নাশকতার আশঙ্কায় সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি, তবে ট্রেন ছেড়ে গেছে সময় মতো। চাঁদপুরের পুরানবাজার লোহার পুল এলাকায় একদল পিকেটার টায়ারে আগুন ধরিয়ে চাঁদপুর হাইমচর রাস্তা বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে হরতাল সমর্থকেরা। ফেনীতে জনজীবনে হরতাল কোনো প্রভাব পড়েনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। মহাসড়কে পরিবহনগুলো যানজট এড়াতে শহরের ভেতর দিয়ে ট্রাঙ্ক রোড দিয়ে চলাচল করছে। নাশকতা এড়াতে শহরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছে। ঢাকার বাইরে হরতাল পরিস্থিতি জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ, একই সাথে রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। আমরা একটু জানতে চাই যে সিলেটে হরতাল কেমন হচ্ছে ইকবাল? হ্যাঁ শারক, অন্যান্য দিনের মতোই আসলে সিলেটে আজকের দিনটি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হরতালের তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। আপনি জানেন, আপনি দেখতে পাচ্ছেন, আমি সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় অবস্থান করছি। এখানে পর্যাপ্ত সংখ্যক রিক্সা চলাচল এখন পর্যন্ত জামাত শিবির কিংবা অন্যান্য ইসলামী দলগুলো যারা হরতাল ডেকেছে তাদের কোনো তৎপরতাই আমরা মাঠে দেখছি না। অন্যান্য হরতালের সময় আমরা যেমন বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামগুলোর হরতালের সময় ফজরের নামাজ পড়ে বিভিন্ন মসজিদ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করবার চেষ্টা করা হতো, কিন্তু এই হরতালে এখন পর্যন্ত কোনো পিকেটার কি আমরা রাস্তায় দেখিনি। নগরীর মূল সড়ক ছাড়াও কোনো অলিগলি পথেও আসলে কোনো পিকেটারকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আর হরতালের সহিংসতা এড়াতে নগর জুড়ে কিন্তু নিরাপত্তা চাদর বেষ্টনী তৈরি করা হয়েছে। আমাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন 1300 পুলিশ সদস্য 26 বর্গ কিলোমিটারের এই নগর পাহারা দিচ্ছেন। এছাড়া 12 প্লাটুন বিজিবি এবং 2 প্লাটুন র‍্যাব সদস্য কিন্তু মাঠের রক্ষার জন্য। ইকবাল, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু রংপুরে যেতে চাই, যেখানে আছেন সহকর্মী শাহ বাইজিদ। বাইজিদ, আপনি কি দেখছেন? শাহ বাইজিদ, রংপুরে হরতাল কেমন হচ্ছে? সেখানে এখন পর্যন্ত সকাল থেকে কোনো পিকেটিং এর খবর আপনার কাছে আছে কিনা বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা? মাহবুব শরক, আসলে রংপুরে সারা দেশের মতো রংপুরে হরতাল চলছে। জামাত শিবির এবং সমমনায় 12টি ইসলামী দলের ডাকে আজকের এই হরতাল, তবে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর খবর পাইনি এবং হরতালের সমর্থনে বড় ধরনের কোনো পিকেটিং এর খবর আমরা পাইনি। তবে একটি জায়গায় তারা চোরাগোপ্তা ভাবে মিছিল করার চেষ্টা করেছে। তবে এই আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু ব্যাপক কঠোর নজরদারি রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শহরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে
এর পাশাপাশি র‍্যাব মোতায়েন আছে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা নগরীর কয়েকটি পয়েন্টে দেখতে পেয়েছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে। একটি এক প্লাটুন বিজিবি রংপুরের একটি উপজেলা, সেটি হলো ঢাকা রংপুর মহাসড়কের মিঠাপুকুর এলাকায় মোতায়েন করা হয়েছে। আর দুই প্লাটুন বিজিবি রংপুর শহরের মধ্যে মোতায়েন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আজকের এই হরতালে এখনো পর্যন্ত জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রাস্তাটি, এটি রংপুর নগরীর ঢোকার অন্যতম একটি রাস্তা, প্রধান রাস্তা। শাহবাইজিৎ, আমরা আমরা থাকুন আমাদের সাথে। আমরা এখন আবারও সিলেটে ইকবাল মাহমুদের কাছে যেতে চাই। ইকবাল, আজকে তো হরতালের প্রতিরোধের ঘোষণা এসেছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে, সেই ক্ষেত্রে সিলেটের গণজাগরণ যে মঞ্চ, তারা কি কোনো কর্মসূচি দিয়েছে, অথবা সরকারি বা সরকারের দলের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা তারা কি কোনো মিছিল সমাবেশ করেছে হরতালের বিরুদ্ধে? হ্যাঁ শারক, আপনি যেমনটি বলছিলেন, সিলেটে হরতাল প্রতিরোধের ডাক কিন্তু শুধুমাত্র গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। গতকাল গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালের প্রতিরোধের ডাক দিয়েছেন। এছাড়া সরকার দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক সংগঠন সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে সেখানে ঘোষণা দিয়েছে যে আজকের হরতালকে তারা প্রতিরোধ করবে। এছাড়া সম্মিলিত নাট্য পরিষদ একটি মিছিল করেছে গতকাল, এবং সেই মিছিলে হরতাল প্রতিরোধের ডাক এসেছে। এখন পর্যন্ত তাদের কাউকে আমরা মাঠে দেখছি না হরতাল প্রতিরোধ বা হরতালের বিরুদ্ধে কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামেননি, কিন্তু আমরা খবর পেয়েছি তারা খুব শিগগিরই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মাঠে নামবেন এবং তারা হরতালের প্রতিরোধে আলাদা আলাদা কর্মসূচি পালনের কথা রয়েছে। শারক, ইকবাল, সেই ক্ষেত্রে আমরা জানি যে গত শুক্রবার জুমা নামাজের পর সিলেটে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে, যেখানে ফুল ছিল সেটা তছনছ করা হয়েছে। এই এইসবের বিষয়ে সিলেটের সে সাধারণ জনগণ, তাদের আসলে কী প্রতিক্রিয়া, তারা কী বলছেন? দেখুন, আজকে এই হরতালের হরতালের শুরুতেই যে চিত্র আমরা লক্ষ্য করছি, হরতাল একেবারেই কোনো প্রভাব ফেলতে পারেনি নগর জীবনে, এবং যে কারণে খুব সঙ্গত কারণেই ধারণা করা হচ্ছে যে এই হরতালকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এর মূল কারণ কিন্তু হচ্ছে গত শুক্রবার শহীদ মিনারে হামলার ঘটনাটি ঘটেছে, নেককারজনক হামলা ঘটনা ঘটেছে, সেখানে শ্রদ্ধা অর্পণ করা যে ব্যাধিতে যে ফুলের তোড়াগুলো ছিল সেই ফুলগুলো তছনছ করা হয়েছে, এবং সেখানে শহীদ মিনারের সামনে যে গ্রিল ছিল সেই গ্রিলটা ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনা কিন্তু সিলেট নগরবাসী সহ পুরো সিলেটবাসীকে নাড়া দিয়েছে ব্যাপক, এবং মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়েছে, এবং সেই বিক্ষোভ থেকেই কিন্তু আজকের এই হরতালকে প্রত্যাখ্যান করেছে বলেই আমরা ধারণা করছি, যে কারণে এখন পর্যন্ত জামাত শিবির সহ ইসলামী দলগুলোর এই হরতালে তেমন কোনো সাড়া কিংবা তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করছি না। এমনকি সাধারণ মানুষের প্রতিরোধের ভয়ে এখন পর্যন্ত কোনো হরতাল সমর্থনকারী রাস্তায় নামতেও সাহস পাচ্ছে না বলেই আমাদের ধারণা। সেক্ষেত্রে যে সিলেটে দোকানপাট কি সেইভাবে খুলেছে বলে আপনার কাছে কোনো খবর আছে? শারক, গত শুক্রবারে আপনি জানেন যে গত শুক্রবারে সহিংস ঘটনাগুলো ঘটিয়েছে পুরো নগরে, সেখানে বেশ কয়েকটি শপিং মলে আক্রমণ হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে, যে কারণে কিন্তু মানুষ সাধারণ ব্যবসায়ীরা কিছু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এই জন্য এখন পর্যন্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি, খুব অল্প সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানই খুলেছে। এছাড়া আপনি জানেন যে সিলেট নগরীতে আসলে স্বাভাবিকভাবেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো 10টা সাড়ে 10টা নাগাদ খুলে, এই জন্য এখন পর্যন্ত 9টা সাড়ে 9টা নাগাদ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুব স্বাভাবিক হয়নি। আমরা পরবর্তী আপডেট জানবার জন্য বা পরবর্তী পরিস্থিতি জানাবার জন্য আশা করছি পরবর্তী সংযোগে আমরা জানাতে পারবো বিস্তারিত। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মানুদ্দিন দুলাল। দুলাল, সকাল থেকে চট্টগ্রামে কেমন হরতাল দেখছেন? স্যার, আমি ভোর 6টা থেকে চট্টগ্রাম বন্দর কানেক্টিং রোড, হালি শহর, আগ্রাবাদ, ডায়ানহাট, ওয়াসা, জিসির মোড়, কাজীদৌড়ি সহ প্রায় 10 থেকে 12 মিটার রাস্তা আমি ঘুরেছি। আমি দেখেছি জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ গাড়ি যানবাহন আছে, তবে কম চলছে,
প্রাইভেট যানবাহন, মাইক্রোবাস, কারের মতো যানবাহন কম চলছে, ট্যাক্সি আছে প্রচুর রাস্তাতে, টেম্পো আছে, বাসও কিছু কিছু চলছে। ধরা যাক আমি বলতে পারি যে 50-60% পাবলিক যানবাহন চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের পরিমাণও বাড়তে শুরু করেছে। স্মারক বলে রাখি, আমি কিছুক্ষণ আগে বিএনপির প্রধান কার্যালয় নাসিমন ভবন কাজীদেরি সেখান থেকে ঘুরে এসেছি। বিএনপি যদিও ঘোষণা দিয়েছে যে তারা হরতালে সমর্থন জানিয়েছে এবং তারা মাঠে থাকবে, কিন্তু আমি এখন পর্যন্ত বিএনপি অফিসের সামনে কোনো নেতা কর্মীকে দেখিনি। স্মারক সেক্ষেত্রে দুলাল প্রতিরোধেরও তো কথা বলেছিল আওয়ামী লীগ এবং এই গণজাগরণ মঞ্চের তরফ থেকেও, সেই ক্ষেত্রে তারা আসলে মাঠে নেমেছেন কিনা প্রতিরোধে? কিছুক্ষণ আগে গণজাগরণ মঞ্চে সেখান থেকে আমি ঘুরে এসেছি, ওখানে আমি দেখেছি লোকজন জড়ো হতে শুরু করেছে। আমাকে গণজাগরণ মঞ্চের কয়েকজন সংগঠক জানিয়েছেন যে তারা 10:30 থেকে 11টার দিকে একটি মিছিল করবেন এবং মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বলে রাখি স্মারক, চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম আমাকে জানিয়েছেন যে গতকাল রাতে তারা শিবিরের 3 জন কর্মীকে নগরীর খলিফাপট্টি থেকে গ্রেপ্তার করেছে। এই কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য রাস্তায় বেরিয়েছিল এবং এখন পর্যন্ত আমি কোনো পিকেটারকে রাস্তায় দেখিনি এবং কোনো মিছিলও আমাদের চোখে পড়েনি। স্মারক জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরের সচিবের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বন্দরের মানুদ্দিন দোলাল, সেই ক্ষেত্রে আপনি চট্টগ্রামের কিরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? আমি যে সড়কগুলোতে ঘুরেছি সেখানে আমি মোড়ে মোড়ে প্রচুর পরিমাণ পুলিশ দেখেছি এবং উল্লেখযোগ্য ছিল র‍্যাবের টহল। আমি এই 10-12 কিলোমিটার রাস্তা ঘোরার সময় বারবারই আমার চোখে র‍্যাবের একটি বিশাল টহল দল চোখে পড়ছিল এবং নগরীর বিভিন্ন সড়কে তারা পরিভ্রমণ করছে। দুলাল আপনি থাকুন আমাদের সাথে, আমরা এবার চলে যেতে চাই খুলনায়, যেখানে আছেন আমাদের সহকর্মী কনক রহমান। কনকের কাছ থেকে জেনে নিতে চাই যে খুলনায় হরতাল সকাল থেকে কেমন হচ্ছে এবং সেখানে কোনো পিকেটিং অথবা সংঘর্ষের কোনো খবর আছে কিনা। স্মারক, আজকে খুলনায় অনেকটা ঝিলে ঢেলা ভাবে হরতাল পালিত হচ্ছে। অন্য যে কোনো হরতাল আর আজকের হরতালের বেশ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু খুলনার সর্বত্র রিক্সা, ভ্যান, ব্যাটারি চালিত ইজি বাইক, বেবি ট্যাক্সি, এগুলো কিন্তু যথারীতি চলাচল করছে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যেসব মাল আনলোডের সব ট্রাক থাকে সেসব ট্রাক থেকে কিন্তু মাল লোড আনলোড হতে আমরা দেখেছি। দূরপাল্লা কোনো পরিবহন ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ সকল রুটে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া হরতাল আহ্বানকারী কোনো পিকেটার দেরকে আমরা কিন্তু সকাল থেকে এই 10টা প্রায় বাড়তে চলেছে, এখনো কিন্তু আমরা কোনো পিকেটারকে শহরে কোথাও দেখি নাই কোনো সমাবেশ। সেক্ষেত্রে কনক, সেক্ষেত্রে 14 দল অথবা আওয়ামী লীগ অথবা গণজাগরণ মঞ্চের তরফ থেকে হরতাল প্রত্যাখ্যান বা তার প্রতিরোধের বিষয়ে কোনো মিছিল হয়েছে কিনা? সকাল থেকে যুবলীগ এবং ছাত্রলীগের ব্যানারে হরতালে বিরোধিতা করে, সহিংসতার বিরোধিতা করে কিন্তু বেশ কয়েকটি মিছিল আমরা শহরে হতে দেখেছি। আর আপনি গণজাগরণ মঞ্চের কথা বলছেন, গণজাগরণ মঞ্চ কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণজাগরণ মঞ্চে অংশ নিয়েছে শিক্ষার্থীদের সাথে সাথে, সেখানে কিন্তু হরতালের নাশকতা প্রতিরোধে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। স্মারক, একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবারে খুলনায় জামাত শিবির এবং ইসলামী উগ্রপন্থী দলগুলো যে তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ সোচ্চার হয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট কিন্তু শহরে আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, আসলে সকাল 10টার পরে আসলে দোকানপাট খোলা বা জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকে, পরিস্থিতি কিন্তু সেই স্বাভাবিক দিকে যাচ্ছে এবং অন্য যে কোনো হরতালের চলছে আজকে কিন্তু খুলনায় ঢিলে ঢালাভাবে হরতাল করেছে এবং মানুষের মধ্যে যে হরতালের বিপক্ষে যে নেতিবাচক যে প্রভাব আমরা দেখে আসছি গত কয়েক ধরে, আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। স্মারক কনক, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন, হরতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কনক রহমান। আমরা লালবাগে আছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা, যিনি পুরনো ঢাকার হরতাল পরিস্থিতির খবর রাখছিলেন, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। পারভেজ, হরতাল পুরনো ঢাকায়
কি দেখছেন সেইখানে? তো বেশ কিছু মাদ্রাসা আছে যেখান থেকে আসলে মিছিল বের হয় এবং তারা অনেক সময় সংঘর্ষের ঘটনা ঘটায়। তো আজকে আপনি সেইখানে কি দেখতে পাচ্ছেন? মাহবুব সড়ক, আপনাকে জানাই আমি এই মুহূর্তে আছি মূলত কামরাঙ্গীর চরে। আপনি জানেন যে কামরাঙ্গীর চরে একটি মাদ্রাসা রয়েছে, জামিয়া নুরিয়া মাদ্রাসা, যেটা বলা হয় যে হাফিজি হুজুরের মাদ্রাসা। সেই মাদ্রাসা কিছুক্ষণ আগে মাদ্রাসার কম্পাউন্ডের ভিতরে মিছিল হয়েছে। এর বাইরে মূলত আজকে সকাল থেকে আমরা জানেন যে ভোর থেকেই 5:30 থেকে আমি পুরানো ঢাকা কামরাঙ্গীর চর এই এলাকায় আছি। আপনার সাথে যখন কথা বলছি তখনও আমার এই পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে গেট আটকানো রয়েছে, মূলত পুলিশ এর বাইরে অবস্থান করছে এবং তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে যে তারা যেন এই কম্পাউন্ডের বাইরে বের না হয়। তারা তাদের মাদ্রাসার কম্পাউন্ডের ভিতরে মূলত তারা এই সকাল 9:30 পরে থেকে বিক্ষোভ মিছিল করছেন। এর বাইরে মূলত কোথাও কোনো ধরনের আমরা কোনো বিক্ষোভ মিছিল বা পিকেটিং হরতালের সমর্থনে সেরকম কিছু দেখেনি এখান থেকে। যেটা সেক্ষেত্রে পারভেজ, 14 দল অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মিছিল হরতাল প্রতিরোধে সেগুলো দেখতে পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত এই এই অঞ্চলে কোথাও তাদের কোনো মিছিল বা তাদের হরতাল প্রতিরোধ বা প্রতিহত করার যে যারা যারা ডাক দিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের মিছিল বা যে কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আপনি জানেন তা এখন পর্যন্ত আমি দেখিনি। মূলত পরিস্থিতি বলা যায় যে পরিস্থিতি শান্ত এবং সব জায়গায় স্বাভাবিক পরিস্থিতি এবং শান্ত পরিস্থিতি মোটামুটি বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকেও মোটামুটি সব জায়গায় শান্তিপূর্ণভাবে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পারভেজ আপনাকে ধন্যবাদ।